আল্লাহ কোরআনে বলছে আমার সঙ্গে দেখা করবি? যদি তোদের শখ থাকে আমার সঙ্গে মোলাকাত করব, তোদের সঙ্গে আমি মোলাকাত করতে রাজি আছি, তাহলে পৃথিবীর বুকে তোরা ভালো আমল কর, আর আমি আল্লাহর সঙ্গে অন্য কারো শরীক করিস না। আল্লাহ চারটা পয়েন্ট কেমন বলছে দেখেন, তারপরে আল্লাহর সঙ্গে সরাসরি মোলাকাতের টাইমটা বলে দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। কে কে আল্লাহর সঙ্গে সরাসরি মোলাকাত করতে রাজি আছেন? মাত্র কটা? মোলাকাতের টাইম আছে, আমি বলে দেবো, সেই টাইমে যাবেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ চারটা কথা বলছে, তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমি তোদেরকে স্মরণ করব, আর তোদেরকে যে অবস্থায় রেখেছি, গরিব বড়লোক ধনী, আর লিভার থেকে নিয়ে ল্যাংড়া খোঁড়া কানা যেমন করে আমি রেখেছি, এর উপরে তোরা ধৈর্য ধরে লে, ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলিস না। কটা কথা বললেন আল্লাহ? চারটা। ফাযকুরুনি আযকুরুকুম, আমার একটা কথা পরিষ্কার বুঝে আসছে, আমরা আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকব, আমি ডাকব, কিন্তু আল্লাহ কেন আমাকে স্মরণ করবে? ওর কি দরকার আছে? কথাটা বুঝে আসছে কি না? আরে ভাই, আমি ডাকবো, যদি সাড়া না দিবে তো আল্লাহ হলো কি করে? ওনার সাড়া দেওয়াটাই স্মরণ করা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে উনি ডাকবেন কেন আমাকে, ওনার ডাকার কারণটা দুইজন দুই রকম হবে, দুইজন দুই রকম হবে। হাদিস আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখাল আল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এর তিনখানা তফসির আছে, এখন আর তফসিরের দিকে আমি গেছি না। তার মানে হচ্ছে যে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সমস্ত গুনার মাসুল দেওয়ার পর সে একবার জান্নাতে যাবে। আর কোনো লোক যদি সকালে কালেমা পড়ে আর জোহরে আজানের আগে মারা যায়, ওই লোকটা জান্নাতে চলে যাবে। এই রকম তিনখানা তফসির রয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, তাহলে যে লা ইলাহা বলবে সে জান্নাত যাবে। তো সহি হাদিস রে ভাই, আপনারা যাবে বলছেন না কেন? না আপনারা আমার উপর মনে মনে রাখছেন যে এখনো শীতের টাইমে ছাড়ছেও না, ঘর যেতেও পুছিনে। তাহলে এবার বলেন, পালা গান দেখেছেন? পালা গান দেখেননি? আরেকটি ইউটিউবেও তো পালা গান দেখা যেছে। আমাদের দিকে দুটা গানের ইয়ে ছিল লোক, একজনের নাম লম্বুধর, একজনের নাম গোমানি দেওয়ানি। তো গোমানি দেওয়ানি উঠে বলছে, খুলবি যদি বেহেস্তের ঘর, এই কালে মাকে কুঞ্জি ধর, বল সকলে বললে তোরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল। গুমানি দেওয়ানি বলছে, সেই সাথে কে কে বলছে? ঢোল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল, তাবলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল, হারমোনিয়াম ব্যঞ্জন আর ফ্লোর যতগুলো মিউজিক আছে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল। তাহলে এ যে লা ইলাহা বললো, তাহলে জান্নাতুল ফেরদাউসে ঢোল তাবলা তোলা থাকবে। লা ইলাহা বলেছে থাকবে না? আমি এক জায়গায় বায়ানে বলেছি, আল্লাহর নাম লিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম লিলে নেকি হবে, আর ইউটিউবাররা খুব খচ্চর ওই জায়গাটা কেটে দিয়ে দিয়েছে যে নূর মোহাম্মদ বলেছে আল্লাহর নাম লিলে গুনাহ হবে, ফেরাউনের নাম লিলে নেকি হবে। কথাটা তাই, হাদিসে আছেও তো তাই, শরীয়তের দৃষ্টিতে তাই, আল্লাহর নাম লিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম লিলে নেকি হবে, কিন্তু পরিস্থিতি দেখতে হবে।
কোরআনের ভিতরে যদি বিশ্বনবী বলছেন তুমি প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাবে, তাহলে কোরআনের যখন আমি তেলাওয়াত করব তাহলে কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10টা করে যখন আমি নেকি পাবো, তাহলে কোরআন আছে ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও তুমি ফিরাউনের কাছে, সে বড় মানে বিদ্রোহীমূলক কাজ করছে, তাগুতের কাছে যাও মুসাকে বললো, তাহলে এখানে যে আমি ফিরাউনের নামটা লিখবো নেকি হবে না গুনাহ হবে, জোরে বলেন নেকি হবে। তার বলে ফেরাউনের মূল্য নয়, ওটা হলো কোরআনের মূল্য, কোরআনের ভিতরে বেঈমানের নামটা চলে এসছে। এবার বলেন গানের ভিতরে যদি আমার রবের নাম লিয়া হয় নেকি হবে না গুনাহ হবে, গুনাহ হবে, তার কারণ আমার রব যে ইজ্জতওয়ালা মানুষ, তিনি যে সম্মানের ব্যক্তিত্ব সম্পূর্ণ, তার সম্মানকে নোংরা জায়গায় মিউজিকের ভিতরে ভরে দিয়ে ডুবিয়ে তাকে গুঁ করে দেয়া, নোংরা করা হয়েছে, এর জন্যে তাদেরকে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পেছনে গুনাহের মাসুল দিতে হবে। আছে না, আমার কথাটা বুঝতে পেরেছেন কি না, নাহলে আবার গোলমাল হয়ে যাবে। তাহলে ওখানে ঢোল তাবলা জান্নাতে যাবে জি না, আল্লাহকে ডাকতে গেলে আমাদেরকে একটা জিনিস সঙ্গে নিতে হবে, কি সঙ্গে নিতে হবে, একটা জিনিস কি করতে হবে, সঙ্গে নিতে হবে। আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তিনি আবার আর একটা জিনিস সঙ্গে করে নিয়ে স্মরণ করবে, ঝামেলা মিটে গেল। এবার বলব দুবার বুঝে নিতে হবে, বান্দা যখন আল্লাহকে ডাকবে ইমানকে সঙ্গে নিতে হবে, বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ঈমান সঙ্গে নেবে, বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ঈমান সঙ্গে নেবে, আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে। সাপোজ একটা উদাহরণ দিই, এটা হলো মোবাইল, এখন মোবাইল ধরিয়েছি, আগেকার যুগে ইনকামিং আউটগোয়িং ডবল পয়সা কাটতো, তো যাই হোক আমার মোবাইলে ব্যালেন্স আছে কত, 50 টাকা, এখন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিবিকে ফোন ধরিয়েছি, কত প্রেম মহব্বতের গল্প, 100-200 টাকা ব্যালেন্স আছে, হ্যালো কেমন আছো, খাওয়া দাওয়া কী হলো, হাট বাজারের খবর বলো, শরীর ঠিক আছে কি না, কত মহব্বত, সেও জিজ্ঞেস করছে আমি জিজ্ঞেস করছি, মধ্যখান থেকে শেষ হচ্ছে কে, টাকাটা শেষ হচ্ছে না, যখন মোবাইলটা রাখলাম তো একটা মেসেজ এলো ক্লিক করে, দিয়ে আমাকে বলছে রে গাধা তোর আর 3 টাকা আছে, হাজি 200 টাকা চলে গেল, এখন যদি আপনি জিজ্ঞেস করেন টাকাটা কোথা গেল আমি কি উত্তর দেব, এর উত্তর হচ্ছে প্রেম যমুনায় ভেসে গেল, স্ত্রীর সঙ্গে গল্প করছি তার মানে কি প্রেম যমুনায় ভেসে গেল। তা আমার আল্লাহ বলছেন গোলাম রে গভীর রাত্রিতে উঠে উজু করে তুই পাহাড় পাহাড় গুণাগুলোকে রেখে পেছনে, যখন আমার স্মরণে তুই বসে যাবি তোর আমার প্রেম যমুনার কথা চলবে, তুই বলবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো বান্দারে হাজির আছি হাজির আছি হাজির আছি, দুইজনে চলবে চলতে 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 দীর্ঘ সময়ের পর তুই সাজদায় কেঁদে যখন উঠবি, আর যখন মুখে হাতটা বুলিয়ে দিয়ে মুসল্লাটাকে তুলে রেখে দিবি দেখবি মধ্যখান থেকে গুনার পাহাড়টা ভ্যানিশ হয়ে গেছে। আল্লাহর সঙ্গে কেউ যদি লেনদেন করে কথা বলার করে তো মধ্যখান থেকে নষ্ট কি হবে গুনা, কারণ আল্লাহ বান্দাকে স্মরণ করবে কি সঙ্গে করে, ক্ষমাকে সঙ্গে করে, ঈমানকে সঙ্গে করে ডাকবে, উনি ক্ষমাকে সঙ্গে করে আল্লাহ জবাব দেবে, বুঝে এলো কথা বলে না, আল্লাহ আমির হামজাকে জেল থেকে বের করে দাও, উ না আসলে পরে এরা কেউ মুখ খুলবে না, এই কথা বলে না তখন সব কথা বলবে আর কি। আপনাদের বাংলাদেশের বক্তে যখন ঝাঁকি মারে তখন আমাকেও ভয় লাগে যে ঘটনা কি ঘটবে। তো যাই হোক, এরপরে আর দুটো আছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছে শুকর কর, তোকে যেমন রেখেছি গরিব করেছি, মাটির ঘর দিয়েছি, ওকে পাকা বাড়ি দিয়েছি, ওকে 4 চাকা গাড়ি দিয়েছি, তোকে হেঁটে দুনিয়া করতে দিয়েছি, তোকে অটো দিয়েছি, তো শুকর করে লে, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না, কারণ কাকে কিভাবে পৃথিবীতে চালাতে হবে এটা আমি জানি। আপনার 3টে বেটা আছে, খুব ভালো করে শুনেন, 3টি বেটা ঠাকুরগাঁও কলেজে পড়ছে, 3টি একদম তুল্যমূল্য, 1-2 বছরের আগে পিছিয়ে করে পড়ছে, সকালবেলায় হলে সবাই টাকা নেয় আব্বাজি টাকা দাও, কিন্তু যেটা বড়
ওকে যদি আপনি 10,000 টাকা দিয়ে দেন, ও যেটুকু একদম একদম তিল পরিমাণ খরচা হয়েছে ওই খরচাটা এনে বলবে আব্বাজি ফেরত দিলে। আর যেটা 2 নম্বর মাল আছে, আহা, ও 10,000 দিলে ঘুরেছে বলবে বাবা আর 2,000 লাগতো গো, এই জামানায় কি 10,000-এর কলেজ যা হয় বা? তাহলে ওর ব্যাপারে আপনার ধারণা কি হলো? মাল খুব ডেঞ্জারাস আছে, কিন্তু বাপ একটাই, ছোটটা হচ্ছে মিডিল, মোটামুটি খরচা করে। তাহলে আপনি কাকে মেপে টাকা দেবেন? 2 নম্বর মালটাকে, এই কত লাগবে বলো তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে অর্থটা ওইভাবে দেয়, যার অর্থ বেশি থাকলো ঈমান রাখতে পারবে তাকে অর্থ দেয়, আর যার ঈমান নষ্ট হবে ভেবেলে ওকে বলে তুই অটো চালা অটো চালা, তোর ঈমান থাকবে লে তোকে আমি জান্নাতে দিব। মানে মালের মেজারমেন্টটা আল্লাহ এইভাবে রেখেছে, পৃথিবীতে গরিব ধনী করেছে, কারণ সবাই আল্লাহর গোলাম, সবাই আল্লাহর এক, কিন্তু কিয়ামতের মাঠে এগুলো সব ভর্তি করে দেবেন আল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। কত গরিব কাঁদে, তাদের মাল আল্লাহ কিয়ামতের মাঠে দেবে, পাহাড় পাহাড় নেকি দেখবে, আল্লাহকে বলবো আল্লাহ এত নেকি তো করিনি, বলে গেলো তোর মালের সাদকারে, মানে সাদকাই করিনি, ভিক্ষা করে খেয়েছি, বলে খ্যাপা চেয়েছিলি দি নাই জমা রেখেছি, লিয়ে যা লুটে নে, আমি দিব না এই কথা কাউকে বলবো না, কাউকে এখন দিব কাউকে তখন দিব। বাপ যেমন কাউকে দিব না বলে না, কলেজে পড়ার জামানায় কী দিচ্ছে কম, কিন্তু যখন ফারাজ হবে সোয়া চলো সবাই লাভ। তো বাপ যে জমা রাখে কার জন্যে রাখে? ছেলের জন্যে। সেম সিস্টেমটা আল্লাহ রেখেছেন, পৃথিবীতে ধনী গরিব করেছেন। আল্লাহ বলছে তোকে যে ল্যাংরা কানা খোঁড়া এবং গরিব করেছি আমার বিরুদ্ধে কথা বলিস না, তুই দেখবি কত বড় হিরো কিয়ামতের মাঠে হবি। তুই যখন প্লেন উড়াবি তখন চেয়ারম্যান দেখবে আর ভাববে হাই রে আমি যদি ল্যাংরা হতাম তা ভালো হতো রে, না অতএব খবরদার আমার বিরুদ্ধে কথা বলিস না। কথাটা বোঝাতে পারলাম? ওই জন্য আল্লাহ বলছে অশকুরুলি ওলা তা ফোরন, যে অবস্থায় রাখবো ওই অবস্থাতেই তুই সুক্রিয়া কর, আমার বিরুদ্ধে কোনো দিন কথা বলিস না। সত্য ঘটনা, আমাদের দিকের একটা ছেলে গুজরাটে থাকতো, ভুজে, ভুজ বলে একটা শহর আছে সেখানে থাকতো। তো ও কী করবে, ভাঙড়ি কুড়িয়ে বেড়াই একটা বস্তা নিয়ে, প্লাস্টিকের জুতো বোতল প্লাস্টিক ছিঁড়া নোংরা নোংরা জায়গায় কাঠি নিয়ে হিঁচড়ে হিঁচড়ে সারাদিনে যা হয় 100, 150, 200 ওইটাকে নিয়ে পকেটে ভরে স্টেশনের পাশে দুটা রুটি টুটি খায়, উকি আর 5-স্টার হোটেলে খাবে, শুবে কোথা, একটা রেল লাইনে দুধার কাটা আছে, ট্রেন কোনো দিন যাবে না, ওইখানে বাতি দিয়ে ও ঘর বানিয়েছে কার্টুন ফাটুন তিরপল দিয়ে, ওইখানেই মশারি টেঙ্গে সারা রাত পড়ে থাকে। ওই ছেলেটা আনন্দবাজার পত্রিকাতে প্রতিবেদন দিয়েছিল, শিক্ষিত ছেলে, মনে মনে করি ঘর সংসার ছেড়ে পড়ে আছি, শিক্ষিত ছেলে, আমি গরিবের ছেলে কিছু পাইনি, এই কাজ করে করে মাস দু মাস পর বাড়ি আসতাম, 2,000, 3,000, 5,000, 10,000 টাকা নিয়ে আসতাম, এইভাবে জিন্দগি কাটিয়েছি। তো যখন ওখানে থাকতাম তখন রেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলতাম আল্লাহ আল্লাহ গো আমিও তোমার গোলাম, আর এই 20-তলা বিল্ডিংয়ে যারা রয়েছে এরাও তোমার গোলাম, আমি আমার বিবিকে ছেলেকে 2 মাসে 1 বার দেখতে পাই আর এরা প্রতিদিন দেখতে পায়, আমি এই কার্টুনের ভিতরে পৌর রেল লাইনের পেশাব পায়খানার জায়গাতে পড়ে থাকি কুত্তার মতো, আর এরা এসি ঘরে শুয়ে থাকে, আমার তো জীবনে একটা সাইকেল নাই আর এরা এসি গাড়িতে বিবি নিয়ে ঘুরছে, রব্বুল আলামিন তোমার বিচারটা কেমন কিছু বুঝে আসছে না মাবুত, এই যে এরা সুখে রয়েছে আমি কখন সুখের মুখ দেখব, এটা মনে মনে ভাবতাম। কিন্তু বলছে রাত্রি যখন 1:30 বাজছে তখন মালগাড়িগুলো যেগুলো দাঁড়িয়ে আছে হাড়বাড় 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 করে জোরে শব্দ উঠছে, আমি ঘুম থেকে লাফিয়ে উঠতে গেলাম তো আমার ঘরটা আমার ঘাড়ে পড়ে গেল, মানে পা থাকলে ফেড়ে বার হয়ে চলে এলাম, এসে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখছি ভূমিকম্প চলছে, এত ভয়ানক ভূমিকম্প চলছে, 20-তলা বিল্ডিংগুলো গুঁড়ো হয়ে হয়ে পড়ছে, তখন আমি সাজদায় পড়ে নি আল্লাহকে বললাম মাবুদ গো তুমি কত ভালো আমাকে বিল্ডিং দাওনি, 2,000 লাশ বেরিয়েছিল, 2,000, 2,100 লাশ বেরিয়েছিল, আমরা পত্রিকা পড়েছি, আমি প্রতিদিন তখন পত্রিকা নিতাম আনন্দবাজারটা। আল্লাহ বলছে এতক্ষণে বুঝে এলো, প্রতিদিন আমার বিরুদ্ধে মুখ চালিয়েছিলি তুই রে, যার মাল বেশি তার লোড বেশি। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলছেন অশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আল্লাহর গোলামেরা খুব তাড়াতাড়ি কে আল্লাহর কাছে যেতে চাইছেন,
হাত তুলেন, তাড়াতাড়ি আল্লাহর কাছে গিয়ে যেতে চাইছেন, তাহলে দোয়া করে দিয়ে আল্লাহ আজকে রাত আমাদেরকে মদ দিয়ে দাও। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার প্রেমিক কোনো দিন মওতকে ভয় করবে না, সে তো জানবে আমি রবের মোলাকাতে যাচ্ছি, এটা হলো রবের মোলাকাতের নামই হচ্ছে মওত, কোনো দিন মওতকে ভয় করবে না। তবে আল্লাহর কাছে যদি খুব নৈকট্য লাভ করতে হয়, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, যত সাজদা বাড়াবি তত আমার নিকট হয়ে যাবি। কেউ যদি মনে করেন আমার সঙ্গে সবসময় আল্লাহ থাকুক, আল্লাহ থাকুক, আমি যেন আল্লাহকে সঙ্গে করে নিয়ে রাখি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মাসবিরিন, তুই ধৈর্যশীল হ, আমাকে ডাকতে হবে না, আমি তোর কাছে সবসময় থাকবো, আমি ধৈর্যশীলকে ভালোবাসি আর ধৈর্যশীলের সঙ্গে আমি থাকি, তুই ধৈর্যশীল হা আমি থাকবো, আমি তোর সাথে আছি, এটা জেনে রে। আল্লাহ এইভাবে অনেক কথা বলেছেন। জি, ওয়ালা কাদিবিন আল কায়দা ওয়ালা ফিনা লিন্নাস আল্লাহু ইউহিবুল মুহসিনিন, মানুষকে মাফ কর, রাগকে পান কর, আমি আল্লাহ তোকে এহসান করব। ভাইরা আমার, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কথা রয়েছে। কেউ যদি বলে আল্লাহ আমাকে ভালোবাসুক, আমাকে আল্লাহ ভালোবাসুক, বলে তাহলে তুই কি করবি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, কেউ যদি চাই আমাকে আল্লাহ ভালোবাসুক, তাহলে তুই আমার হাবিবকে ভালোবেসেলে, তার মানে আমার চলা ফেরা পোশাক মেসোয়াক দাঁতন খাওয়া আমার রসুলের মতো যখন তুই করতে শুরু করে দিবি, আমার প্রেম দ্রুত গতিতে তোর দিকে যেতে শুরু করবে। তখন আল্লাহর মোলাকাতটা কি করে করব এইটা বলে দিই, না এটা বাকি থাক বলবো, সবই তো এক রাতেই চেয়ে নিবেন, সেটা বুঝছি। বিসমিল্লাহির রহমানির রহিম, تتجافى جنوبهم عن المجاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আপনার কঠিন রোগ হয়েছে, সারা দুনিয়া বলছে ভালো হবে না, আমাদের যেমন আমাদের জেলাতে বোর্ড আছে, ডাক্তার বোর্ড অনেক জায়গায় থাকে, আপনাদের ঢাকাতে আছে কিনা জানি না, আমাদের জেলাতে আছে। যখন খুব ভয়ানক রুগী এসে হাজির হয়ে যায়, তখন একটা ডাক্তার আর চিকিৎসা করে না, ওর রিপোর্ট প্রেসক্রিপশন নিয়ে বোর্ডে দেয়, 10 জন 20 জন ডাক্তার বসে সেটাকে গবেষণা করে, তাতে যদি না হয় তখন আবার ওটাকে ফ্যাক্স টেলাক্স করে আমেরিকা বা ইংল্যান্ডে পাঠানো হয়, সেখান থেকে তাদের পরামর্শ নেওয়া হয়। তো ডাক্তারের বোর্ড, এক রুগী কিছুই ভালো হচ্ছে না, পৃথিবীর কেউ কোনো ডাক্তার বলছে না যে ভালো হবে, ওকে মদ দেখিয়ে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছে। সুস্থ যখন হচ্ছে তখন ওর ডাক্তারকে বলছে, স্যার আমি তো এখন ভালো সুস্থতা বোধ করছি, কি করে ভালো হচ্ছি আমি? তো বলছে, শোনো, ইংল্যান্ড থেকে একটা ডাক্তার আসে, তার প্রেসক্রিপশনের ওষুধে আল্লাহ তোমাকে শেফা দিয়েছে। তখন সে লোকটা বলছে, আমি তাকে দেখব, সেই ডাক্তার তাকে দেখব, তার সময়টা নির্ধারণ করে দিল, ইংরেজি মাসের প্রথম রবিবার আসে, সে আর আসে না, গোটা মাসে একদিন আসবে, ইংরেজি মাসের প্রথম রবিবার আসবে, আর এই নার্সিং হোমে যেখানে তুমি রয়েছো হসপিটালে, এখানে বেলা 1:30 ঢুকবে, 2টায় বেরিয়ে যাবে, মাত্র আধা ঘন্টা থাকে, যদি তোমাকে মোলাকাত করতে হয় ওই মহান ব্যক্তিটার সঙ্গে, তাহলে তোমাকে ওই টাইমে ওনার অফিসের সামনে বসে থাকতে হবে, তাহলে তাকে তুমি এক নজর দেখতে পাবে। এখন যদি আমি বলেন আমাকে খেতে দেয়, আমাকে সুস্থতা রেখেছে, আমার হেফাজত করছে, যিনি মহান আল্লাহ, তিনাকে আমি একবার আমার কাছে এক ঝলক পেতে চাইছি, কিন্তু পৃথিবীতে দেখার নয়, অনুভূতি, আল্লাহকে দেখা যাবে একমাত্র জান্নাতে, অনুভূতিটা আপনি সরাসরি পেয়ে যাবেন, যে আল্লাহ আমাকে এটা দিল, আমি চাইলাম আমি পেলাম, টাইমটা আমি বলে দিছি। আল্লাহ বলছে, শোন, ওই টাইমটা ঠিক করলে ঠিক জায়গায় ঠিক অবস্থায় থাকবি, কি অবস্থায় থাকবি সেটা বলে দিল, গভীর রাত্রিতে উঠবি, তাহাজ্জুদের টাইমে উঠে 2 রাকাত নামাজ পড়বি, ঠান্ডা পানিতে উজুটা করে মশল্লাটা ফেলে দিবি, হাত দুটিকে তুলে ভয় আর আশার মধ্য দিয়ে ডাকবি, একদিকে ভয় থাকবে একদিকে আশা থাকবে, এই ভয় আর আশার ভিতর দিয়ে ডাকবি, যখন ডাকবি তখন মনে মনে কিছু দান খয়রাত করবি, অমিন মা রাজাক না হুম ইউনফিকুন, তুই সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবি। সুবহানাল্লাহ, আমরা ভাবি রাতে খালি একটা ইবাদত আছে তাহাজ্জুদ পড়া, জি না, গভীর রাত্রে দান করার মতো বড় ইবাদত আর নাই, এটা হযরত উমারের ছিল, গোপনে গোপনে গিয়ে বাড়িতে, ভাই কিছু আছে, খাবার হয়েছে, কিছু খেয়ে খাইনি 3 দিন, লাও তুমি লাও,
গোপনে দান হায়রে তোমার করেছেন। উমারের ব্যাপার সবাই জানে, খালি চাবুক মেরেছে। চাবুকটা কখন মেরেছিল? যখন উনি গোপনে দান করেছেন, সারা 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 দেশের সমস্ত নাগরিক জেনে নিয়েছিলেন ইনি একজন প্রেমিক নেতা। তারপরে তার চাবুকটা মিষ্টি লেগেছিল, তার চাবুকটা তেতো লাগেনি কাউকে, কারণ জানে যে গভীর রাতে খবর নেই। বিশ্বনবী কখনো কখনো গভীর রাতে উঠে কোথায় যেতেন? আম্মা জান আয়েশা বলছেন, গোরস্থানে চলে যেতেন, কবরের পাশে শহীদ সাহাবিদের কাছে কাঁদতেন। একবার একদিন রাতে উঠবেন, গভীর রাতে গোরস্থানের পাশে চুপ করে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে করবেন, কি অবস্থায় আছো তোমরা। দেখবেন আপনার হৃদয় চেঞ্জ হবে এবং আল্লাহর সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি হবে।